रहे हो आप? ये तुलू आवाज तो शुरू टिप टप लूट टिकट काटा चल छे এখন এখন বাজে 5:53 এখন अनाउंस করলো যে বাস পরিষেবা আধা ঘন্টা বন্ধ থাকবে আরে যাতে না বেচারা আগাও কাকু কি করছো কি সাগরমেলা না গঙ্গাসাগরমেলা সত্যি একটা যন্ত্রণা মেলা এখন বাজে 12:04 পৌঁছে গেছি আমরা কিন্তু এই জ্যাম ঠেলে ঠেলে যেতে হবে আর কি কচু ভিড়ে এসে গেছি এই দেখো জ্যামটা দেখো মেসেল চলা স্টার্ট হয়ে যাবে না কিছুক্ষণ পরে তখন আবার হু গাড়ি লোডিং হবে আর চলে যাবে এখন বাজে 12:20 আমি এখন এই যে জ্যাম ঠেলছি ভাবিদা পিছনে চলে গেছে লম্বা একটু রেস্ট নিয়ে নেবে অভিন্দ একটু রেস্ট নিয়ে নিচ্ছে জাকিরবাবু একটু রেস্ট নিয়ে নিচ্ছে ওরে বা আমার মনে হয় 1:30 থেকে টিপে যাবো 1:30-2 গাড়ি ঘোরাচ্ছে চলো 12:35 হয়ে গেছে সেরা লোড যাচ্ছে সব বাসগুলো একদম পুরো টিপ টাপ ফুল না আসলে তোমাদেরকে একটা দেখাবো মধুল হচ্ছে ভালোই ভাগিয়েছে আমাদেরকে ওভারটেক করে সে টিমে চলে গেছে আগে এতগুলো বাস গেছে ওভারটেক করলো কি করে কেউ সাইডই দিচ্ছে না সে ওভারটেক কি করে করলো কি জানি দেখো লোডটা যাচ্ছে দেখো ভাই এটা তো খালি গাড়ি এবার মানে খালি গাড়িকে ঘুরিয়ে দিচ্ছে হাই রে বাবা এক লেভেলে পাঠিয়ে দিলে ভালো হতো ঘুরিয়ে যাওয়া আসা এখানেই তো অনেক টাকা হ্যাঁ 2 কিলোমিটার যাও 2 কিলোমিটার আসে 4 কিলোমিটার সোজা চলে গেলে কত সুন্দর হতো বলো তো সোজা যেতাম লোক তুলতাম বেরিয়ে যেতাম 12:51 বিশ্ববিদ্যা গাড়ি গড়াচ্ছে এখন এই চা খেতে এলাম আর কি বিশ্ববিদ্যাকে দিয়ে দিয়েছি চাও এসে গেছি একদম কাছাকাছি না না একদম কাছাকাছি না 97 পেছনে আছে এখন এতগুলো বাস লোড কেমন আসছে চলো দেখি ও ঝিঙ্কু লোড এই যে আমাদের বাস ঢুকে গেছে এই লাইনে এই সাদা বাসটার পেছনে আছে আর কি দেখে যাও ভিড়টা ওটো 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 এসে গেছে 3টে গাড়ি হুলুর গুলো গেছে সিল লাগাও সিল লাগাও ভাবি দেখে ডাকো এই যে লোডিং স্টার্ট তো দেখো এই হচ্ছে লোড হয়ে গেছে টিপ টপ লোড টিকিট কাটা চলছে এখন হাফ প্যাকেট আছে গোবিন্দা আর হাফ প্যাকেট আছে আমি ড্রাগন বাজে 2:19 এই সবাইকে আনলোডিং করা হচ্ছে তো আমরা কি করবো ফাঁকা গাড়ি নিয়ে চলে যাবো কারণ ওপাশে প্রচুর লোক আর এখানে পুরো এটা টিপটা এখানে ঘুরে গিয়ে ওখানে লোড পাওয়া খুব চাপের ব্যাপার আমরা ওপাশে অ্যাক্টিভ মেরে এসে তারপরে ভেতরে ঢুকবো চলো ফটাফট বেরিয়ে যাই অ্যাক্টিভ মেরে আসি এখন বাজে 2:25 আমরা হু হু করে বেরিয়ে যাচ্ছি দোকান থেকে লোড তুলে নিয়ে চলে আসবো দুটো 46 বাজে 3টে বাজতে যায় আরে বাস তো সাইডই দিচ্ছে না সুস্থ সুসুর করে যাচ্ছে এই কৃষ্ণনগর চলে এসছে আমার কৃষ্ণনগর সাগরের কৃষ্ণনগর এখন বাজে 3:11 আমরা পৌঁছে গেছি বেশি লাইন নেই ফটাফট যাব লোড নেব চলে যাবো 3:32 বাজে এবার লোড নেওয়া হবে লোড কমপ্লিট মোটামুটি 17-18 জন স্ট্যান্ডিং আর কি ঠিক আছে চলো কুয়াশা দেখো কিছু দেখাই যাচ্ছে না এখন বাজে 4:21 আমরা পৌঁছে গেছি সবাইকে নামাই তারপরে দেখি কি করা যায় গেলে বাবা ঠিক হবে অনেক গাড়ি কম চলছে বা লোক দেখো গিজগিজ করছে কে 4:30 বেজে গেছে আমরা যেতে যেতে আধা ঘন্টা 40 মিনিট 5টা বেজে যাবে তো ওখানে গিয়ে আনার থেকে তার থেকে বরং এখানে আবার ফেরার লোক আমরা পেয়ে যাবো আর খালি ছুটব না এখান থেকে নিয়ে যাব দেখেছো হচ্ছে 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 লোডিং স্টার্ট হয়ে গেছে চলো এই যে এখন লুকিং গ্লাসটা লাগানো চলছে ওই লুকিং গ্লাসটা একটু ভেঙে গেছে আর কি নতুন লাগানো চলছে তো আজ হয়ে গেল সোমবার 15 জানুয়ারি এখন বাজে 5:05 এই এখন গাড়ি গড়ানো হচ্ছে আর কি আমার সামনে আছে এই যে বাসটা WB970310 5:15 বাজে হু হু করে লোড হয়ে যাচ্ছে তো এখন বাজে 5:24 আমার সামনে রয়েছে 1 2 3 4টে বাস কটা লাইন আছে 1 2 3টে লাইন
তো চারটে মানে বারোটা দুটা বাস আর কি, এনে টিপনে চলে যাবো ওখানে, ওখান থেকে একটা টিপনে চলে আসবো, ভাত এমন হলে খালি চলে আসবো ওখান থেকে, মানে এখানে ফেরার চাপটা বেশি না, টিপটাপ লগ্নে যেতে হবে, এটা হচ্ছে টার্গেট রাখতে হবে। বাস লাগে মানে ঘুমিয়ে গেছে, দাদা এসে ঠাক 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 করে ডাকলো, ডেকে আবার ওই আগে বাড়াচ্ছে আর কি, সারা গাড়ি ফাড়ি চালিয়েছে, সব ঘুম ধরে যাচ্ছে সবার, গাড়িতে হাওয়া পড়ে যাচ্ছে, এই জ্যামে জ্যামে যাচ্ছি না, হাওয়া তুলে দিতে হবে, ছয় ফয় করে দিই। এখন মাঝে 5:40, দেখো কতটা চলে এসেছি দেখেছো, সামনে শুধু আর একটাই বাস আছে, উহু করে টানছে, ওরে বা ভিড়টা দেখো, ভিড় দেখেছো ব্যারিকেডের সামনে কত লোক, 5:45 বাজে, একদম সামনে চলে এসেছি, একদম টিপটাপ লোড হচ্ছে, কুয়াশা দেখো, কুয়াশায় ভরে গেছে পুরোটা, কুয়াশা দেখো শুধু বেড়েই যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে যাবে। এখন বাজে 5:53, এখন অ্যানাউন্স করলো যে বাস পরিষেবা আধা ঘন্টা বন্ধ থাকবে, এই যে ঘন কুয়াশার জন্য, ঠিকই আছে, এত কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না, এমন তো হতে পারে, ধরো 1 কিলোমিটার কুয়াশা বা কিছুটা কুয়াশা, কিছুটা দূরে গেলে ফাঁকা, ওরে বা দারুণ লাগছে, কি বলো, কাল থেকে যে ঘুমাইনি তেমন কোনো প্রবলেম হচ্ছে না, মাঝে একটু ঘুম পায়, আবার ঘুম ভেঙে গেলে আবার ঠিকঠাক আছে, কি অবস্থা হয়ে গেছো, 6:47 বাজে, এখন দেখো কি অবস্থা, এখনো গাড়ি চললো না বা, এখনো বন্ধ আছে, লোক চলে আসছে ওখান থেকে, আর এখানে গাড়ি ছাড়ছে না, কোথায় লোক দাঁড়িয়ে আছে দেখো ওখান থেকে, ধীরে ধীরে তো পাঠাতে পারতো না, আসন ধরে যাচ্ছে সাগরে, সাতটা 15 বাজে, এইবার বাস স্টার্ট করবে, এই যে অ্যানাউন্স করছে, আচ্ছা কাকু ভুলে গেছে কি বলে গেছিল, এবার আমাদের পালা ছিল কিন্তু পুলিশ অফিসাররা ভুলেই গেছে যে কারবার কাকে ছেড়েছিল, সেই কি করলো ওখানে একটা ছাড়লো, তারপর এটা ছাড়লো, তারপর আমাদেরটা ছাড়লো, এটা একটু জড়াটি হলো ভবিন্দর সাথে, যাই হোক সামনে ভিড়টা দেখো বিশাল ভিড়, একটু সমুদ্রের স্রোত গো, সবার পাশে পেছনে বসানো হচ্ছে, এখন বাজে 7:35, আমরা এই যে লোড করে ছেড়ে দিলাম, ভাবছিলাম বসবো আর কি আর বসবো, সেই উঠে এদিক সেদিক করতে হচ্ছিল, উঠেই গেলাম, তো এখন বাজে 8:10, আমরা পৌঁছে গেছি, এবার সবাইকে যে নামিয়ে দিচ্ছি, আর আবার ডিসাই নিতে হবে, যাবো লোক নিয়ে যাবো না ফাঁকা যাবো, তো খবর নিলাম এখন ভাটা হচ্ছে আর গাড়িও লোড এখানে কম হচ্ছে, মানে ধীরে ধীরে হচ্ছে, আর কুয়াশা হয়ে গেছে না, ভেসেল ধীরে ধীরে আসছে, তো ফাঁকা পালিয়ে যাবো আমরা, ফাঁকা চলে যাবো, ওখান থেকে আবার টিপটাপ লোক নিয়ে চলে আসবো, চলো চলো সাগর, এখান থেকে কোনো লাভ নেই, আরে ভাই ভূত হাট করে ঢুকিয়ে দিলে কি করে হবে, ঠিক আছে পুলিশ তাড়া আছে, বকখালি আর কিছু কিলোমিটার বাকি, এই যে বকখালি বলে তো সাগর আর কিছু কিলোমিটার বাকি, এই যে পাম্পে একটা তেল নিতে হবে, তো সরকার থেকে কিছু তেল পাবো তাই জন্য ট্যাঙ্ক ফুল করছি না, অল্প অল্প করে নিচ্ছি আর কি, আরে ভাই চলো চলো চলো, তো এখন বাজে 9:00, পৌঁছে গেছি, ভেতরে লাইন কত ফাঁকা, ভেতর তো ফাঁকা, এ তো এক্ষুনি ডিপ হয়ে যাবে, আবার সব গাড়ি ওপার থেকে পড়ে আছে, বা দারুণ প্ল্যানিং হচ্ছে, এবার একটা বাচ্চার কাছে ফ্লপ হয়নি, এ ঠাকুমা এতো এক্ষুনি টিপ হয়ে যাবে, এই দেখো লোক দেখেছো একদম টিপ টাপ লোক, তো আরামসে এক্ষুনি টিপ পেয়ে যাবো, আর জোয়ার হবে 12টার দিকে, এখন বাজে 9:00, আমরা এখান থেকে ছেড়েছিলাম কটা, 7:15 না কটার দিকে এখন ছেড়েছিলাম, তো 2 ঘন্টা আমার যাওয়া আসা হয়ে গেলো, এখন বাজে 9:00, তো এক্ষুনি টিপ পেয়ে যাবো, তো যদি আবার গিয়ে চলে আসি তাহলে একটা টিপ হয়ে যাবে, আর যখন আবার নিয়ে যাব তখন ওখানে জোয়ার চলবে, ওখানে তখন আবার একটা নিয়ে চলে আসতে পারবো, ঠিক ওটাই করবো ভাবছি, কারণ এখানে প্রচুর লোকের ভিড়, এদিকে আমি এলে লোক পাবোই পাবো, এই যে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, এটা করবার চা খেয়ে নেবো আর কি, বিস্কুট খেয়ে খেতে চলে এসছে চা, দেখো স্রোত দেখো, পিছে 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 যাও পিছে যাও, ব্যাগ উপর ব্যাগ উপর ব্যাগ উপর ব্যাগ উপর ব্যাগ উপর ব্যাগ উপর পিছে যাও ব্যাগ উপর, তো বাস পুরো লোড হয়ে গেছে কিন্তু ছাড়ছে না আমাদের, কারণ সামনে সেই জ্যাম আর কি, তো গিয়েও সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, ওই জন্য এখন ছাড়ছে না, ভালো আস্তে আস্তে আরও 1-2 জন করে উঠছে,
তো এখন সেই যে টায়ারটা ঠিকঠাক হাওয়া দেওয়া হয়েছিল না, হাওয়া আরেকটু দিতে হবে আর কি। এখন বাজে 10টা, যেতে যেতে এই যে পার্কিং এ ঢুকিয়ে দিল আর কি, এই যেখানে দাঁড়িয়েছি আবার সেখানে ক্লিয়ারেন্স এলে আমরা আবার বেরিয়ে আবার যাবো। এই যে এখানে জলের ব্যবস্থা রয়েছে, পাউচ যেগুলো হচ্ছে বোমের কাজ করে, টায়ার যখন ওর উপর দিয়ে যায় না ফাট ফাট করে ফাটে। এ ভাই, এখানেই তো অনেক টাইম চলে যাচ্ছে গো, যা প্ল্যান ছিল সেটা আর হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখানে ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো, হাই করে দাও। তোমার বাড়ি এখানে? 10:30 বেজে গেলো, দেখো এক এক করে গাড়ি ঢুকিয়ে যাচ্ছে আমাদেরকে ছাড়া আর নাম নেই। ঠিক আছে, ওখানে জুয়ার টাইম হয়ে যাবে, একদম যাবো ওখান থেকে লোক তুলে নিয়ে চলে আসবো আর কি। এখন বাজে 11:06, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এলে আসছি, বাঁচা গেল। বাজে যে আমরা পৌঁছে গেছি, এখন বাজে 12:04, এই যে ধকে ধকে চলছে। আজকে দিনে ব্যবসা করতেই হবে, এখান থেকে পাই কি না পাই ওঠ হু করে চলে যেতে হবে। হু করে সেখানে গেলে সেখানে লোড পেয়ে যাবো আরামসে, সেখানে বহুত লোক আছে না। এখন মেলাচ্ছে এত বাজে, এই চা দিয়ে গালগুল করছে, তো আমাদের বাসও চলে এসছে এই যে সামনে। এখান থেকে আস্তে আস্তে সবাই নাপছে, এখন অনেকেই বসে আছে, অনেকেই সামনে গিয়ে নাববে। 12:41 বাজে, এই চলে এসছে একদম মুখের কাছে। ও ভালো ভালো ভালো, এখান থেকে ডিরেট লোড হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর বাসে দেখো ওইটা খুলে গেছে, এটা উঠে গেছে, সব ঠিকঠাক করতে হবে, তো পরে ওপাশে গিয়ে হবে। তো চলো এবারে গাড়ি লাগাই আর লোড করে নিই। জায়গাবু টিপটাপ লোক তুলে নিতে হবে, এই অল্প 10-15 জন দাঁড়ালে হবে না, আর তুলতে হবে। আজকেই ব্যবসা করার দিন। ওই যে লোডিং কমপ্লিট, মোটামুটি স্ট্যান্ডিং ওই 16-17 জন স্ট্যান্ডিং হয়েছে আর কি, এইসব নিচে নিচে বসে গেছে। ঠিক আছে, নো প্রবলেম, চলো। তো এখন 2টো বাজতে যায়, চলে এসেছি আমরা সাগর, গঙ্গা সাগর, আনলোডিং করবো। আর এদিকে হচ্ছে তোমার গাড়ি কম, আগে মাত্র 3টে গাড়ি, তাহলে 3×3=9টা, ও হু করে হয়ে যাবে। তো আবার সাথে সাথে এই যে টিপ পেয়ে গেলাম, তো লোক তুলে নিয়ে ফটোফট আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, এই ঠিক আছে, তোমাদেরকে বলি নি, কাকুকে বললাম। তো এখন বাজে 2:34, আমরা চলে এসেছি রুদ্রনগরে। এই যে লোকাল কিছু ভাড়া কাটা হয়ে গেছে, আর ববিন দা গেছে ওই যে পেছনে, ওই যে পেছনে টিকিট কাটছে। স্ট্যান্ডিং বলতে বলে 20 জন মতন হবে। টাটা, বাই বাই। আই যা, আবার ঢুকি দিচ্ছে গো। আয়ুষ মাম্মি বলাটা বানি দিদি, বাস গুম হয়ে গেই। আয়ুষ মাম্মি কে কানি বাহার পাঠা, আম বড়িয়া বানি বানেছি। আগের মাঠে থেকে এই মাঠটা একটু বড়, দেখো এটা একটু বড় মাঠ, অনেকগুলো গাড়ি একসাথে থাকতে পারছে। এইগুলো আমার মনে খাওয়া উচিত না, কেন বলতো এই যে প্লাস্টিকে ভিতরে আছে জল খাওয়া কি উচিত? আমার তো গাড়ির ভেতরে বোতল আছে, বোতলের জলই খাচ্ছি। চলো আজকে গান্না জুস ট্রাই করি। আছে নাকি স্টকে? কত করে গ্লাস? 20 টাকা। কোন গ্লাস? বড় গ্লাস তো। ওরে বাবা, পুঁচিয়ে গ্লাস দিচ্ছে 20 টাকা, 10 টাকার মালগুলোকে 10 টাকার মাল বলে 20 টাকা? খাবো না, কচু পিড়িয়া গিয়ে খাবো, কচু পিড়িয়া সস্তা, কি বলো, ভালো ছিল, নাহলে দই খাবো 20 টাকা। এই ভাত খাওয়া হয়নি তো আমাদের আজকে, ভাত রেটে কিছু খাওয়া হয়নি। এখন 3:15, এই এক এক করে বাস ডাকছে আর কি, কি অবস্থা হয়েছে, পলি 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 চারিদিকে পলি, না একটা বোম ফাটাই, গাড়ি করবে বোম নিয়ে ফাটাই। এই দেখো বোম নিয়ে নিয়েছি, এই যে বোম ইনস্টল করা হচ্ছে, এর বোম ফাটবে দেখো, না না গাড়ি যখন করবে তখন ফেলবো, নাহলে কখন টপ করে গুড়িয়ে দেবে আমি খেয়াল করবো না, শ্যুট করা হবে না। তো এই পার্কিং লটে না, এখানে এই যে জলের ব্যবস্থা আছে যেটা আমি বোম হিসাবে ইউজ করছি, আর কি আছে, দাবাখানা আছে, ওয়াশরুম আছে। চলো আসো আসো আসো, তোমার কি হচ্ছে, মাথা ঘুরাচ্ছে? দাবাখানা কোথায়? দাবাখানা, দাবাখানা গিয়ে যে দাবা নিয়ে এলো, দাবা সকালে একটা টনিক, রাতে একটা টনিক, এলে হ্যাঁ আমি আপনাকে ফলো করি। ওরে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, তুমি ফলো করো। তোমার বাড়ি কোথায়? বেশি দূরে চলে গেল নাকি? এই যে অ্যানাউন্স করছে গাড়ি নাম্বার, ওটা 23 ধরে যাচ্ছে না? আরে 97 আগাও কাকু, কি করছো? 97.04 তোর ভাই তো উড়া কেনি আমাদের। এরপরে 97.4, এরপরে আমাদেরটা ডাকবে 97.4, কি জানি
কি হচ্ছে? ওই আইরে বোমটা ফাটেনি আমার, ঠিকঠাক হবে, সাইডে রাখা হয়ে গেছিলো। ধুলোর পকোড়া কত টেস্টি বলো তো, ধুলো উঠছে আর ওই পকোড়ায় পড়ছে, ওই পকোড়া কত টেস্টি বলো তো। 3:41 বাজে, চলে এসছি কাছাকাছি, এখন এই যে আমি দাঁড়িয়েছি আর কি, এখানে আবার ওই যে লাইন দিয়ে দিয়ে যেতে হবে, সেখানে খালি করে আবার ঘুরি, এ সাজা চলে যাবো, কুচিপিড়াতে লোক তুলে নিই, আবার ঘুরিয়ে চলে যাবো। কী বাবু, তাই তো, এই যে গাড়ি ঘুরছে ধীরে ধীরে। আচ্ছা বলি শোনো, বাস সাইডে করে দাও, যে বাঁধাকপি আনিস টপ বের করো, তুমি পকোড়া ভেজে দেবে, আমরা এখানে বিক্রি করবো, এই বাসের থেকে বেশি লাভ হবে। কি কি আনতে হবে একটু বলো। ও তো বেসন, হ্যাঁ, আর বাঁধাকপি, হ্যাঁ, আর কাঁচা লঙ্কা, হ্যাঁ, পেঁয়াজ, আর পাঁচ ফোড়ন দিলে হয়ে যাবে, ব্যাস। আর একটু অরিজিনাল ধুলো তো পড়ে যাবে, দিলে খাবার আরো টেস্ট হয়ে যাবে। মশলা পাওয়া যায়, যে কোনো মশলা দিলেই হবে। ও মশলা তো এমনি রাস্তায় উড়ে উড়ে পড়বে, সে ধুলো ময়লা পড়বে, সে তো এক্সট্রা, ওইগুলো হচ্ছে এক্সট্রা মশলা পাতে, ওতে খাবার টেস্ট আরো বেড়ে যায়। এই যে সেই ভাই দেখা করতে এসেছিল, যে এই ভাইয়ের দোকান হচ্ছে এটা, চা ফা পকোড়া পকোড়া পাওয়া যায়, কেমন হচ্ছে কেমন? এই যে ভাইয়ের কাছে পকোড়া নিয়েছে, আরে ভাই, ভাই তো এক্সট্রা করে দিয়ে দিল। আরে আদা ভাই, মা আমা খেলাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই তো আসছে, ওই তো দেখো ফাইটিংটা হচ্ছে, দেখো আগ ভার্সাস ঝাঁটা দিয়ে আউট, ধরি না যায় আবার কাপ করে। এখন মাঝে 4টা, এবার একটু ভাত খেয়ে নিই, ভাত ডাল পাঁপড় না, পেঁয়াজ তো দাও, পেঁয়াজ আলু মালা, আর ওই যে ডিমের ঝুরঝুরি করে ভাজা হচ্ছে ওইটাতে ছাঁকিয়ে দিই, একদম ঘরোয়া খাবার, দারুণ লাগলো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মাঝে 4:12, এখন ওই যাচ্ছি স্ট্যান্ডের কাছে, এদিকে দেখো ভালোই লোড আছে, খারাপ না। এই যে বাস চলে এসছে, এখন 4:37 মতন বাসতে যায়। এই যে আমাদের বাস 1 নম্বরে লেগে গেছে, চলো ফটাফট কাজ শুরু করে দিই। তো লোড করা কমপ্লিট, টোটাল 86%। একজন এই নেপালি, মানে নেপালি থেকে এসছেন এনারা, পুরো নেপালি গ্রুপ একটা পেয়ে গেছি, আর বাস মোটামুটি 30 জন মতন স্ট্যান্ডিং আছে, বুঝলে, মানে ভালো একটা গ্রুপ পেয়ে গেছি। এখন বাজে 5:31, আমরা চলে এসেছি আনলোডিং করে, এবারে যাবো আনলোডিং করে বেরিয়ে যাবো। টানাহাটি হচ্ছে, টানাহাটি আবার যুদ্ধ শুরু। এখন বাজে 6:04, এই যে আবার চলে এসে পার্কিংয়ে, আর এখন 6টা, তো এই ভাত টাইপের হচ্ছে, ভ্যাসেলা তো চলছে না, ওই জন্য এখন এখানে দাঁড় করে দিয়েছে আর কি। এখন দেখো কতগুলো বাস ঢুকে আছে, সব প্যাসেঞ্জার, এ মেলা হয়ে গেছে না একটা, দেখো ছোটোখাটো একটা মেলা, দোকান দোকানদাররা আছে, টুকটাক একটা বিক্রি করছে, সমস্ত বাসের প্যাসেঞ্জাররা বেরিয়ে পড়েছে, কথা কথা বলছে, গল্পগুলো করছে, স্টাফদের মধ্যে কথা হচ্ছে। তো এখনও তো কেউ বাস ছাড়েনি, এটা হচ্ছে গ্যাপ করা চলছে, সরকার আমাদেরকে গ্যাপ করার সুযোগ দিচ্ছে। তো তোমরা অবশ্যই বলো না যে আমাদের বাস অনেক ঝোলায় গ্যাপ করে, তো অ্যাকচুয়ালি সরকারও সুযোগ করেছে যে গ্যাপ করো, বাস থেকে লোক আসছে না, লোক আসে যাতে নিয়ে যেতে পারি, ওই জন্য বলছে গ্যাপ করো। তো এখন আমাদের 7:02, আমরা এখান থেকে এবারে বেরোচ্ছি, আর আমি যে এই পজিশনে বসে গেছি, সে বাস যতই ভিড় হোক যাই হোক না কেন, এই জায়গাটা এসে আমি সিট পেয়েই যাবো, মানে এটা কেউ বসতে পারে না, একটু অ্যাডজাস্ট করে বসতে হয় আর কি, ওই লুকিং গ্লাসটা একটু রিপেয়ার করা হচ্ছে ফেভিকুইক দিয়ে। চলো এই বাবা আসতে, দেখো এখানেও জ্যাম হয়ে গেছে, দেখো হচ্ছে না কি বলো না, 8:38 বেজে গেল, এখনো বাস ছাড়ছে না, চা আর ওই যে মুড়ি খাওয়া হচ্ছে আর কি। এখন বাজে পুরো 9টা, এই যে যাত্রী নিবাসে চলে এসেছি, কিন্তু অনেকজন ঘুমিয়ে যাচ্ছে, কেউ কেউ না আর বাসে করে যাবে না, এত সব টায়ার্ড, এইখানে তো ঘুমিয়ে যাবে। এই যে ফোনের চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে ওখানে, সাগরমেলা না গঙ্গাসাগরমেলা সত্যি একটা যন্ত্রণা মেলা, সবাই কষ্ট পাচ্ছে, আমরা থেকে শুরু করে যারা এসছে সবাই, অনেকে বলছে এবছর অনেক প্রচুর কষ্ট পেয়েছে। এই যে এখানে সব খিচুড়ি বিতরণ করা হচ্ছে, এই তো লাইনে সব দাঁড়িয়ে গেছে, এই যে খিচুড়ি নিয়ে যাচ্ছে, এই যে অ্যানাউন্স হচ্ছে, বলে যে যা খিচুড়ি ছেড়ে দেবে বাসে ওঠো, 10 মিনিটের ভিতরে বাস ছেড়ে দেবে, হ্যাঁ মারো 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 সাই মারো, আর কে মারেনি কেন, একটু মাজা বিক্রি করতেছে
এই ভাই আমাকে জেনে কিন্তু এই ভাই বলছে মাজা তুমি এদিকে তো জান না মাজা আমি কি করতে এসছো এদিকে আসো ঠাকুমা রাস্তা গুলিয়ে দে পা দিছি সেখানকার মাটি ঠান্ডা আছে যেটাই দিছি সেটা ঘাস বন্ধ চলে গেছে বলে আমি বি গ্রুপে থাকি বি গ্রুপে আরে বলি জানো কে বড় আছে জিজ্ঞাসা করে দেখি বড় কে আছে রে আমি বড় কে আছে আমি মোটর শিখতে পারি চুলকা চুলকা শিখি লোড ভালো নেই তো এই সব গাড়ি ফাঁকা করে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাঠে থাকবে তারপরে আবার লোড হলে এক এক করে আসবে লোড নেবে চলে যাবে হয়ে গেল যেটা আমাদের আশা ছিল সেটা সেটা আর হলো না আর সব লোক খতম হয়ে গেল নাকি এই যে চলে এসছে আমাদের 97-4 এই যে কিছু লোক আছে নামিয়ে দিয়ে মানে অলরেডি নামতে আছে তো ওই জন্য আর কিছু আছে নামিয়ে দিয়েই তো এখান থেকে একদম একসেন্সে ঘুরে চলে যাবে কেউ একটা ব্যাগ ছেড়ে দেখেছিল পুলিশকে দিয়ে দিয়েছি 10:20 বাজে একটু চাল আলু ফালু কিনতে এলাম আর গাড়ি হচ্ছে ওই যে রাখা আছে আর এখানে কোনো লোকই আসছে না গো কোনো লোডই নেই তো আমরা ফাঁকা গাড়ি নিয়ে চলে যাবো সাগরে তাহলে গঙ্গাসাগর টিপখাটা কমপ্লিট কালকে দুপুর হলেই তো খেল খতম তাহলে চলে এসেছি বাসের ভেতরে আর এই যে ঝাড়ানো স্টার্ট বাপরে বাপ কত ধুলা দেখেছো এখন আমরা সোজা বেরিয়ে এসেছি আর কি সাগরে সাগরে রান্না বান্না হবে তো এখন 11টা বাজতে যায় তো সব কাজ সাজ লাগিয়ে দিয়েছি আজকে রাত্রে একটা লোড নেওয়া যাবে আচ্ছা এই ব্যাপারটা ওখানে গিয়ে তোমাকে বলো কারণ গাড়ি চলছে তখন শুনতে হবে না আর আমি জোরে বলতে পারবো না কেউ সাইড দেবে না এখন হয়েছে 12:56 এই যে আমরা সামনে এখানে লাগিয়ে রেখেছি মোটামুটি ভালোই হচ্ছে যত গাড়িগুলো যাচ্ছে না টিপটাপ লোক নিয়ে যাচ্ছে কিছু না সবাই বাসের ভিতরে রান্না করছে আজকে বাসের ভিতরে রান্না করার কোনো দরকারই ছিল না হোটেলে খেতাম দিতাম একটা টিপ নিয়ে চলে যেতাম সবাই ক্লান্ত হয়ে পড়েছে রাত্রিবেলা গেলে ঘুম ঘুম মেরে তারপরে সকাল থেকে যাবে কিন্তু আজকে লোক এদিক দিয়ে আসছে না যাওয়ার এদিকে লোক চলে গেলে কাজ শেষ আর হাফটা বেলা একটু খাটতে হবে ব্যাস কাজ শেষ সাগর মেলা খতম আজকে রাতে একটা টিপ যেত সকালবেলা এসে আর একটা টিপ নিয়ে যেতাম বা আর একটা টিপ সকালে দুটো মারলেই ব্যাস কাজ শেষ লোক শেষ আর লোক থাকবে না দুটো কি তিনটে টিপ হবে সকাল থেকে কিন্তু মারা শুরু করি সকালে হয়তো নিয়ে গেলাম এসে করে একটা নিতে যাবো হাফটা সিট ফুল হবে ব্যাস আর লোক কোথায় ওদিকে লোক তো আর আসছে না না কালকে সারাদিন যা লোক এসছে এতগুলো গাড়ি যদি একটা বেলা বয়ে দেয় কাজ খতম দুবার টিপ হওয়া মানে সব লোক শেষ